আসসালামু আলাইকুম, আমি আজকে একটি উন্নত জাতের সাইট্রাস নিয়ে কথা বলবো। সাইট্রাস বলতে লেবু জাতীয় গাছকে বুঝাই। এটি একটি বারোমাসি থাই ভ্যারাইটির লেবু গাছ। এটি কিভাবে টবে প্রতিস্থাপন করা যায়, প্রতিস্থাপনের জন্য কি কি উপকরণ লাগে আমি আপনাদেরকে দেখাবো। টবে প্রতিস্থাপনের জন্য দুই ভাগ মাটি, এক ভাগ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, এক ভাগ গোবর সার, এক ভাগ কোকোপিট বা নারকেলের ছোবড়া, এক ভাগ বালি, কিছু হাড়ের গুঁড়া, শিংকুচি, চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, আমরা এই জন্যই নিব। পটাশিয়াম সালফেট 2 চামচ, কিছু টিএসপি দানা, তারপর কিছু চুন আমরা অবশ্যই নিব। চুন ছত্রাকনাশক হিসেবে কাজ করে, প্লাস গাছে ক্যালসিয়ামের কাজ করে। এরপরে নিবে বরুণ সার, তারপর নিমখৈল জীবাণুনাশক, মাটির পোকামাকড় জীবাণুকে মেরে ফেলে এবং ছত্রাকনাশক হিসেবে কাজ করে। এরপর নিব কলার খোসা। সব কিছু মিশ্রিত করে একটি জিও ব্যাগে লেবু গাছটি সুন্দরভাবে প্রতিস্থাপন করলাম। প্রতিস্থাপনের অর্থাৎ জিও ব্যাগের উপরে 1.5 থেকে 2 মাস পর আমাদেরকে গাছের গোড়ায় এনপিকে যুক্ত খাবার দিতে হবে। বছরে 2 থেকে 3 বার মাইক্রোনিউট্রিয়েন্ট গোড়ায় 2 চামচ, গাছে 1 চামচ স্প্রে করে দিতে হবে, তাহলে অনুখাদ্যের অভাব পূরণ হয়ে যাবে। ফুল আসার আগে কোনো খাবার দিব না। ফুল সাধারণত লেবু গাছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বসন্তকালে ফুল আসে। ফুল আসার জন্য কচি পাতা ছাড়ার সাথে সাথে আমরা গাছের গোড়ায় 2 চামচ পটাশিয়াম সালফেট SOP দিব, সাথে সাথে ফাঙ্গিসাইড স্প্রে করে দিব। এর 7 দিন পর আমরা PGR স্প্রে করে দিব, তাহলে ভালো ফুল আসবে। ফুল হতে ফল আস্তে আস্তে সেট হয়ে গেলে, ফল আস্তে আস্তে মোটর দানার মতো হয়ে গেলে গাছের গোড়ায় চুন মিশ্রিত করে খাবার দিব। অর্থাৎ গাছের পাতায় আমরা NPK যুক্ত খাবার 19-19-19 অথবা 20-20-20 স্প্রে করে দিব। এর কয়েকদিন পর ফাঙ্গিসাইড স্প্রে করে দিব। লেবু গাছের রোগবালাইয়ের মধ্যে অন্যতম হচ্ছে, কমন একটি রোগবালাই হচ্ছে লিপ মাইনর, এছাড়া ক্যাঙ্কার এবং ডাইব্যাক। লিপ মাইনর থেকে রক্ষা পেতে হলে কচিপাতা ছাড়ার সাথে সাথে সাইফারমেথিন গ্রুপের কীটনাশক বা ইমিডাক্লোরফিড গ্রুপের কীটনাশক স্প্রে করে দিতে হবে। পাতা সুরঙ্গকারী পোকা পাতার মধ্যে ম্যাপ তৈরি করে ধীরে ধীরে পাতা কুঁকড়ে দেয় এবং আক্রমণ বেশি হলে অ্যাভামেকটিন গ্রুপের ইনসেকটিসাইড স্প্রে করে দিতে হবে। ক্যাঙ্কার একটি ব্যাকটেরিয়াবাহিত রোগ। এই রোগ হলে পাতা এবং ফলের গায়ে প্রথমে হলুদ পরে বাদামি দাগ দেখা যায়। এই রোগের জন্য আমরা ব্যাকটেরিয়ানাশক এবং কপার অক্সিক্লোরাইড মিক্স করে দিব। আর ডাইব্যাকের জন্য আমরা ম্যানকোজেব যুক্ত এবং কার্বনডাইজিং গ্রুপের ছত্রাকনাশক মিক্স করে দিতে পারি। লেবু গাছে বড় আকারে ফল নিতে চাইলে অবশ্যই প্রুনিং করে দিতে হবে, গাছের ডালপালা ছেঁটে দিতে হবে, আর ওয়াটার চাকার হলে কেটে ফেলতে হবে। ওয়াটার চাকার হচ্ছে একটি ত্রিগুণাকার ঢাল, নিচ থেকে সোজা উপরে উঠে যায়। এভাবে গাছের লেবু গাছের যত্ন করলে আমরা ভালো ফলন পেতে পারি। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং মতামত জানাবেন।